নমস্কার, 24 ঘন্টায় আপনাদের সকলকে স্বাগত। বুধবার তুলকালাম কাণ্ড হলো রাজধানীতে। 4 ঘন্টার মধ্যে দুবার রাহুল গান্ধীকে আটক করলো পুলিশ। আত্মঘাতী প্রাক্তন সেনাকর্মীর পরিবারের সঙ্গে কংগ্রেস সহ সভাপতিকে দেখাই করতে দিল না তারা। প্রতিবাদে কেন্দ্র বিরোধী স্লোগানে উত্তাল দিল্লি। রাতের দিকে অবশ্য তাকে ছেড়ে দেওয়া হয়। সব মিলিয়ে দিনভর রাজধানীতে টানটান নাটকের মধ্যমণি হয়ে রইলেন রাহুল গান্ধী। একটা আত্মহত্যার ঘটনায় উত্তাল জাতীয় রাজনীতি। আত্মঘাতী প্রাক্তন সেনার পরিবারের সঙ্গে দেখা করতে রাম মনোহর লোহিয়া হাসপাতালে গিয়েছিলেন রাহুল গান্ধী। নাটকের শুরু সেখান থেকেই। সরকারি হাসপাতালে ঢুকতে কংগ্রেসের সহসভাপতিকে বাধা দেয় পুলিশ। হাসপাতালের বাইরে দাঁড়িয়ে পড়েন রাহুল। कमाल की बात। फैमिली शहीद के परिवार को अरेस्ट कर दिया। জমে ওঠে নাটক। হাসপাতালের বাইরে রাহুল গান্ধীকে আটক করে পুলিশ। দিল্লির মন্দির মার্গ থানায় আনা হলে ক্ষোভে ফেটে পড়েন রাহুল। সেনা পরিবারের সদস্যদের আটক করা নিয়ে পুলিশকে জোর ধমক দেন। अभी एक मिनट में निकालिए क्योंकि ये शहीद के बेटे हैं। सर को हमारे और अगर ये अरेस्ट नहीं है तो इनको अरेस्ट कीजिए, मुझे भी अरेस्ट कीजिए। ये जो शहीद के बेटे हैं इनको आप हिंदुस्तान में इनको आप अरेस्ट कर रहे हो। हाँ जी, पहली बार आपको शर्म नहीं आती क्या? कैसा काम कर रहे हैं आप? থানার ভেতরে ধমকাচ্ছেন রাহুল, বাইরে তখন অগ্নিগর্ভ পরিস্থিতি। থানার সামনে উপস্থিত কংগ্রেসের শীর্ষস্তরের নেতারা। ছুটে আসেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। সরাসরি প্রধানমন্ত্রীকে নিশানা করেন তাঁরা। প্রবল বিক্ষোভের মুখে পিছু হটে পুলিশ। ঘণ্টাখানেক আটকে রাখার পর ছেড়ে দেওয়া হয় রাহুলকে। সন্ধে নাগাদ শুরু নাটকের দ্বিতীয় অধ্যায়। জ্যোতিরাদিত্য সিন্ধিয়া অজয় মাকেনদের সঙ্গে নিয়ে ফের মৃত সেনাকর্মী রামকিষণ গ্রেওয়ালের পরিবারের সঙ্গে দেখা করতে যান রাহুল। ফের বাধা দেয় পুলিশ। আটক করা হয় রাহুল ও তার সঙ্গীদের। পরে তাদের নিয়ে আসা হয় তিলক মার্গ থানায়। থানায় ছুটে আসেন কংগ্রেসের বহু শীর্ষ নেতা। পরে ছেড়ে দেওয়া হয় রাহুল গান্ধীকে। মুঝে লগা কি এক পরিবার কো দুঃখ হুয়া হ্যায়, কষ্ট হুয়া হ্যায়। मैंने उनसे दो मिनट मिलने की कोशिश की। मुझे अरेस्ट कर दिया गया। अब मुझे समझ में नहीं आ रही, क्या मैंने उनसे कंडोलेंस करने की गलती की क्या? दिस इज नो वे फॉर द गवर्नमेंट ऑफ इंडिया। एंड द गवर्नमेंट ऑफ इंडिया हैज टू रिस्पेक्ट इट्स पीपल, हैज टू रिस्पेक्ट इट्स सोल्जर्स। ক্ষোভে ফুসছে রাজধানী। বিভিন্ন এলাকায় রাস্তায় নেমে পড়েন কংগ্রেস এবং আপ সমর্থকরা। দিল্লির রাজপথ চলে যায় বিক্ষোভকারীদের দখলে। রাহুলকে সামনে রেখে নতুন করে কেন্দ্র বিরোধী আন্দোলনে সামিল কংগ্রেস। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা।